আজকে অর্থনৈতিক বিরোধিতা কাকে বলে, কয় প্রকার ও কি কি নিয়ে আলোচনা হবে। এই কোশ্চেনটি দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। এটা থেকে 15, 16, 8, 5, 2, 1 যে কোনো প্রশ্ন আসতে পারে, যাদের যত যে নাম্বারের কোশ্চেন দরকার তা সেই মোতাবেক করবে। তবে এটা যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা বলার অপেক্ষা রাখে না, এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য মূল বিষয় হচ্ছে বচনের বিরোধিতা, এবং এই কোশ্চেনটি প্রতি বছরই কোনো না কোনোভাবে এসে থাকে। বচনের বিরোধিতা মূল আলোচনার পূর্বে একটু বলে রাখি, বচনের বিরোধিতা কাকে বলে। বিরোধিতা হচ্ছে এক প্রকার সম্পর্ক, যেভাবে বচনের মধ্যে উদ্দেশ্য এবং বিধের মধ্যে একটি সম্পর্ক থাকে, তেমনিভাবে একই একটি বচনের সঙ্গে অপর একটি বচনেরও সম্পর্ক থাকে। অর্থাৎ বচন সবসময় কোনো না অন্য অন্য বা অপর বচনের সঙ্গে সম্পর্কিত থাকে, কোনো না কোনো সম্পর্কে সম্পর্কিত থাকে। যেমন একটি মানুষের সঙ্গে একটি মানুষের সম্পর্ক থাকতে পারে, তা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, বিরোধিতার সম্পর্ক হতে পারে। তেমনিভাবে একটি বচনের সঙ্গে অপর একটি বচনের যে সম্পর্ক, সেই সম্পর্ক বিরোধিতার সম্পর্ক হতে পারে। এবং নিরপেক্ষ বচন যে রয়েছে চারটি, এই আইও, এই বচনগুলির মধ্যে অর্থাৎ একটি বচনের সঙ্গে অপর একটি বচনের নিরপেক্ষ বচনের যে সম্পর্ক তা বিরোধিতার সম্পর্ক। যখন কোনো একটি বচন তার অপর বচনের সঙ্গে, আচ্ছা আমরা সরাসরি সংঘাতে যাই, বচনের বিরোধিতা সংঘাত বলা হয়, সংঘাতে যাই তারপরে আলোচনাতে। সংজ্ঞাটা খুব সহজ এবং একটা প্রিসাইজ ডেফিনেশন আছে। বিরোধিতা হলো যখন একটি বচনের সঙ্গে অপর একটি বচনের গুণগত বা পরিমাণগত বা উভয়গত পার্থক্য থাকবে, তখন দুটি বচনের মধ্যে যে সম্পর্ক থাকবে তাকে বচনের বিরোধিতা বা বচনের বিরোধিতার সম্পর্ক বলা হয়। তাহলে কি একটি বচনের সঙ্গে অপর একটি বচনের সম্পর্ক, সে সম্পর্ক বিরোধিতার সম্পর্ক, এবং এই বিরোধিতা কী নিয়ে? বিরোধিতা মানে পার্থক্য। আমরা বিরোধিতা শব্দের মধ্যে বুঝতে পারছি কোনো একটা বিরোধ থাকবে, পার্থক্য থাকবে, ভেদ থাকবে। এখানে হয় গুণে থাকবে অথবা পরিমাণে থাকবে, অথবা গুণ পরিমাণ উভয় দিক থেকে থাকতে পারে। একটা উদাহরণ দিয়ে দিতে হবে সংজ্ঞার সঙ্গে সঙ্গে। সংজ্ঞাটা আবারও বলছি, একই উদ্দেশ্য এবং বিধেযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুণগত অথবা পরিমাণগত অথবা উভয়গত পার্থক্য থাকবে, তখন দুটি বচনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটি হচ্ছে বিরোধিত সম্পর্ক বলা হয়। একটা উদাহরণ দেই, সংজ্ঞাটি লেখা গেল না এখানে, এ আর ই, বুঝতে পারছি দুটো ভিন্ন বচন, এবং একটাতে সদর্থক একটা ন অর্থক সামান্য বচন হলেও তার বিরোধিতা রয়েছে। কী পার্থক্য রয়েছে বলছিলাম, যে কী পার্থক্য থাকবে, গুণগত অথবা পরিমাণগত অথবা উভয় পার্থক্য থাকবে, গুণ পরিমাণ উভয় পার্থক্য থাকবে। তাহলে এখানে দেখি এ এবং ই বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্কটি, সেখানে কোন পার্থক্যটা রয়েছে? সকল এস হয় ই, কোনো এস নয়, বচনাকার নিলাম, বচন নিলাম না, এস মানে সাবজেক্ট, পি হচ্ছে পেডিকে, একই উদ্দেশ্য রয়েছে, একই বিধে রয়েছে, অবশ্যই উদ্দেশ্য বিধে এক থাকতে হবে। একই উদ্দেশ্য বিধে যুক্ত দুটি বচনের মধ্যে, এখানে এসের জায়গায় আমরা মানুষ নিতে পারি, বিয়ের জায়গায় মরণশীল নিতে পারি, বা যা কিছু নিতে পারি, কী পার্থক্য রয়েছে? এটাও সামান্য বচন, এই এটাও সামান্য বচন। সামান্যটা কি, সামান্য কি কোন বিষয়টাকে নির্দেশ করে? পরিমাণ। তাহলে পরিমাণগত কোনো পার্থক্য নেই, পার্থক্যটা আছে গুণগত। এটা হয় মানে সদর্থক, এটা হচ্ছে নয় মানে নঅর্থক। তাহলে এই এখানে হচ্ছে ন কী আছে, গুণগত পার্থক্যটা আছে।
এখানে গুণগত পার্থক্যটা আছে, একটা সদর্থক বচন হলে এক উপরটি হচ্ছে নামার্থক বচন। তাহলে বুঝতে পারছি এরকম করে অন্যান্য দুটো যে কোনো দুটো বচন নিয়ে নিতে পারি, নিয়ে আমরা দেখতে পাবো কী পার্থক্য রয়েছে, হয় গুণগত অথবা পরিমাণগত অথবা উভয় পার্থক্য থাকবে। যে কোনো দুটো বচনে উদাহরণ দিতে পারি। তাহলে এবার বচনে বিরতি কাকে বলে গেল, উদাহরণ গেল, আমরা এবার দেখবো কয় প্রকার ও কী কী। বচনে বিরতি মূলত চার প্রকার। এক, বিপরীত। দুই, অধীন বিপরীত। তারপরে অসম। চার, বিরোধিতা। এই চার প্রকার বিরোধিতা রয়েছে। তা চার প্রকার বিরোধিতাকে আমরা আলোচনায় নিয়ে আসছি। বিপরীত বিরোধিতা কি? বিপরীত বিরোধিতা থাকবে পাশে বিরোধিতার চতুষ্কোণটা। হ্যাঁ, একটা জিনিস এখানে বলে রাখি, বিরোধিতার যে চার প্রকার, এই চার প্রকারকে একটা বর্গক্ষেত্র বা বর্গাকারের মধ্যে অঙ্কিত করা হয় বা চিত্রায়িত করা হয়, তাকে বিরোধিতা চতুষ্কোণ বলা হয় বা বিরোধিতা বর্গক্ষেত্র বলা হয়। যেহেতু চারটি দিকই সমান থাকবে, মানে সাবেকি অর্থাৎ প্রথাগত যুক্তিবিদ্যায়, প্রথাগত যুক্তিবিদ্যায় কী করা হয়, এই চার প্রকার বিরোধিতাকে স্বীকার করা হয় এবং এই চার প্রকার বিরোধিতাকে এরকম একটি বর্গাকার বা বর্গক্ষেত্রের মধ্যে চিত্রায়িত করা হয়। চারটি বাহুই মোটামুটি চারটি বাহুই সমান রাখা হয় বলে এটা বর্গক্ষেত্র, এবং যেহেতু বিরোধিতা এখানে তুলে ধরা হয় তাই এটাকে বলা হয় বিরোধিতা চতুষ্কোণ বা বিরোধিতা বর্গক্ষেত্র, স্কোয়ার অফ অপোজিশন। কোশ্চেনটা এইভাবে থাকতে পারে, তো বিরোধিতার চতুর্বর্গ কী বা বিরোধিতার চতুষ্কোণ কী বা বিরোধিতা বর্গক্ষেত্র কী, কী কী থাকে এখানে? এ থাকে এখানে ই, এটা আই, এটা ও, এটা বিপরীত, এটা অধীন বিপরীত, এটি অসম, এটি অসম, এটি বিরুদ্ধ, বিরুদ্ধ, এটাও বিরুদ্ধ। তাহলে এবার আমরা বুঝতে পারছি তাহলে চারটি বচনকে কোথায় কোথায় আঁকতে হবে। প্রথমে এটা একে নিতে সুবিধা হবে, তারপরে নামগুলো লিখে নিতে হবে, তাহলে আলোচনাটা খুব সহজতর হয়ে যাবে। প্রথমে আসি বিপরীত বিরোধিতা। খুব সহজ এই চিত্র থেকে সংজ্ঞা দেওয়া যাবে। কী বলতে হবে? একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যখন কী থাকবে, গুণগত পার্থক্য থাকবে বা বিভেদ থাকবে, তখন সেই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে বিপরীত বিরোধিতা বলে। আমরা বিরোধিতার সংজ্ঞাতে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা বিপরীত বিরোধিতার সংজ্ঞা। কী বলা হচ্ছে? একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন। আমরা জানি এ বচন এবং ই বচন দুটোই সামান্য বচন। তাহলে একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটো সামান্য বচনের মধ্যে যখন গুণগত পার্থক্য থাকবে, একটা হয় আর একটা নয়, একটা সদর্থক একটা ন অর্থক, এই হয় নয় এগুলো আমরা গুণ আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম, এগুলো আগে জানতে হবে, না হলে এটা বোঝা যাবে না। ফলে যে পার্থক্য সেটা হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক বা বিপরীত বিরোধিতার পার্থক্য। উদাহরণ দিয়ে দেব কি, এ বচনে দেব সকল মানুষ নয় মরণশীল, ই বচনে দেব কোনো মানুষ নয় মরণশীল। এবার আসবো বিপরীত বিরোধিতা গেল, এবার অধীন বিপরীত। অধীন বিপরীতের অধীন বিপরীত বিরোধিতার তাদের মধ্যে রয়েছে আই, আর ওর মধ্যে রয়েছে
ওয়াইও করতে পারতাম, কোনো ব্যাপার নেই। এই দুটো এর সংজ্ঞাটা কি লিখতে হবে? আমরা এই চতুষ্কোণ থেকে সংজ্ঞাটা বের করবো, মুখস্থে যাবো না। লজিক মুখস্থ করলে কঠিনতর হয়ে যাবে, মুখস্থ না করে বুঝতে খুব সহজ হবে। কি বলতে হবে? একই রকমভাবে উদ্দেশ্য উদ্দেশ্য এক থাকবে, এটার পরিমাণও এক, দুটোই বিশেষ বচন। তাহলে পার্থক্য কিসে আছে? এটা কোনো কোনো হয়, এটা কোনো কোনো নয়। মানে তাহলে হয় নয়ের পার্থক্য, মানে গুণের পার্থক্য, পরিমাণের পার্থক্য নেই। তাহলে কী বলবো, একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যখন কী থাকবে, শুধুমাত্র গুণগত পার্থক্য থাকবে, তখন সেই দুটি বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্ক তাকে দ্বন্দ্বিক বিরোধিতা বলে। দেখি কোনো কোনো মানুষ হয় লম্বা, কোনো কোনো মানুষ নয় লম্বা, গেল অধীন বিপরীত। এবার আমরা আসবো যে সম্পর্কটি, সেটা হচ্ছে অসম্বিরিতা। অসম্বিরিতের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এরকম দুদিকেই অসম্বিরিতা রয়েছে, মানে দুদিকটাতেই হচ্ছে, একটা এ এবং আই, ওখানে ই এবং ওদের মধ্যে। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কীভাবে করতে হবে, লক্ষ্য করতে হবে আগে যে একটা সামান্য বচন একটা বিশেষ বচন। তাহলে পার্থক্যটা কোথায়? সামান্য এবং বিশেষ এটা পরিমাণগত ব্যাপার, পরিমাণগত পার্থক্য রয়েছে। মিলটা কোথায়? গুণগত মিল রয়েছে। লক্ষ্য করলে বোঝা যাবে এটা সকল মানুষ হয় বা সকল এস হয় পি, এটা কোনো কোনো এস হয় পি, অর্থাৎ এটাও হয় এটাও হয়, দুটি সার্থক বচন। আর ই বচনটা কি? কোনো মানুষ নয় মানুষের, বা কোনো মানুষ কোনো এস নয় পি, অর্থাৎ নয়। ওদের ক্ষেত্রে কি? কোনো কোনো মানুষ নয় লম্বা, বা যাই হোক কোনো কোনো এস নয় পি, মানে এটাও নয়, অর্থাৎ নর্তক বচন না অচক বচন। মানে দুটোই হচ্ছে কী দেখা যাচ্ছে, দুটোই কিন্তু গুণগতভাবে এক, এটাও ই এটাও ও, এটা ই এটা ও, মানে দুটোই নর্থক বচন। কিন্তু পার্থক্য কী? এটা সামান্য বচন, ই বচনটি সামান্য আর ও বচনটি হচ্ছে বিশেষ বচন। পার্থক্যটা হচ্ছে পরিমাণগত পার্থক্য। তাহলে এখান থেকে আমরা কী সংজ্ঞা বানাতে পারি? যে একই উদ্দেশ্য, উদ্দেশ্যগুলো তো একই থাকবে, এটা সব ক্ষেত্রেই কমন, একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট দুটি সদর্থ, দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন শুধুমাত্র কী হবে, শুধুমাত্র পরিমাণগত পার্থক্য থাকবে, তখন সেই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে অসম্বিরিতা বলে। আবারও বলেছি, একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট দুটি, একই উদ্দেশ্য বিধে বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন শুধুমাত্র পরিমাণগত পার্থক্য হবে, গুণগত পার্থক্য নয়, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে অসম্বিরিতা বলে। তাহলে গেল অসম্বিরিতা। অসম্বিরিতার ক্ষেত্রে দুটো উদাহরণই তুলে ধরতে হবে, এটা মাথায় রাখতে হবে, দুটোই উদাহরণ দিতে হবে, যেহেতু অসম্বিরিতা দুটোর মধ্যে হচ্ছে এ আই আবার ই ও, দুটোই উদাহরণ কিন্তু দিতে হবে। একটা দিতে পারি এতে সকল মানুষ হয় মরণশীল, না অন্যটা উদাহরণ দিতে পারি সকল মানুষ হয় লম্বা, কোনো কোনো মানুষ হয় লম্বা, এটা কোনো মানুষ নয় হিংসুটে, কোনো কোনো মানুষ নয় হিংসুটে, যে কোনো বচন আমরা পছন্দ মতো দিতে পারি, নিরপেক্ষ বচনে অর্থের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন নেই খুব একটা। তাহলে অসম্বিরিতার ক্ষেত্রে গেল যে একই উদ্দেশ্য দিতে বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে যখন শুধুমাত্র কী থাকবে, গুণগত পার্থক্য থাকবে, পরিমাণগত নয়। তাহলে বুঝতে পারলাম, সরি একটু ভুলে গেল, একই উদ্দেশ্য দিতে বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন শুধুমাত্র কী থাকবে, পরিমাণগত পার্থক্য, গুণগতভাবে একই। তাহলে অসম্বিরিতার ক্ষেত্রে আরও একবার বলি, এটা একটু মাথায় রাখতে হবে যে একই উদ্দেশ্য ও বিধে বিশিষ্ট যখন দুটি নিরপেক্ষ বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণগত পার্থক্য থাকবে, গুণগত পার্থক্য নয়, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে অসম্বিরিতা বলে। এবার আসি
বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি যে দুদিক রয়েছে, এ এবং ও এর মধ্যে বিরুদ্ধ এবং ই এবং আই এর মধ্যে বিরুদ্ধ। এ ও এর মধ্যে এবং ই ও আই এর মধ্যে। এখানে দুটো উদাহরণ তুলতে হবে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে, আমরা দেখে নিই আগে মিল আর পার্থক্যটা, তাহলে বুঝতে পারবো। এ বচনটা হচ্ছে সামান্য বচন এবং সদর্থক বচন, সকল মানুষ হয় মনুষ্যের, আর ও বচনটি বিশেষ এবং অর্থ, যেমন কোনো কোনো মানুষ নয় লম্বা, অর্থাৎ গুণেও পার্থক্য হলো পরিমাণেও পার্থক্য হলো। আবার দেখি এ বচনটা কোনো মানুষ নয় অমর বা কোনো মানুষ নয় হিংসুটে, মানে সামান্য এবং অর্থক আয়, কোনো কোনো মানুষ হয় হিংসুকে, অর্থাৎ বিশেষ এবং সদর্থ, মানে কী দাঁড়াচ্ছে তাহলে পরিমাণও পার্থক্য হচ্ছে গুণেও হচ্ছে। অসমে ছিল কি, অসমে শুধুমাত্র আমরা দেখেছিলাম যে গুণগত একই হচ্ছে কিন্তু পরিমাণগত পার্থক্য থাকছে, এই বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কি গুণ এবং পরিমাণ উভয়গত পার্থক্য হচ্ছে। এর এর যাবৎ যতগুলো বিরোধিতা আমরা দেখেছিলাম, মানে অসম বিপরীত অধীন সবগুলোতেই শুধু একটা পার্থক্য ছিল, কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিন্তু গুণ এবং পরিমাণ উভয়গত পার্থক্য আছে। আমরা তাহলে কী লিখবো সংজ্ঞাটাতে, যে একই বিধে এবং একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুণ এবং পরিমাণ উভয়গত পার্থক্য থাকবে, তখন সেই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে। দুটো উদাহরণ দিয়ে দিতে হবে, এখানে দিতে পারি আমরা সকল মানুষ হয় বুদ্ধিমান, তারপরে দিয়ে দিতে পারি ও বচনে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান, ই বচনে কোনো মানুষ নয় হিংসুটে, আই বচনে কোনো কোনো মানুষ হয় হিংসুটে। তাহলে আজকে বচনের বিরোধিতা আলোচনা এখানেই শেষ হলো।